মঙ্গলবার ভোরে এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত অরুণ সাহা কৃষ্ণনগরের বাসিন্দা। এদিন ভোরে ওই ব্যক্তি নাকাশিপাড়া বিডিও অফিস সংলগ্ন একটি এটিএম মেশিনে গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করার চেষ্টা করে। সেই সময় টহলদারি পুলিশের বিষয়টি নজরে আসতেই ওই ব্যক্তিকে আটক করে। ধৃতের কাছ থেকে একটি গ্যাস কাটার, বিভিন্ন যন্ত্রপাতি ও 2000 টাকার 15টি জাল নোট উদ্ধার হয়েছে। জানা যায়, ওই ব্যক্তি একটি 4-চাকা গাড়ি করে এসেছিল। গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করে ধৃতকে এদিন কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার ভোরে এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত অরুণ সাহা কৃষ্ণনগরের বাসিন্দা। এদিন ভোরে ওই ব্যক্তি নাকাশিপাড়া বিডিও অফিস সংলগ্ন একটি এটিএম মেশিনে গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করার চেষ্টা করে। সেই সময় টহলদারি পুলিশের বিষয়টি নজরে আসতেই ওই ব্যক্তিকে আটক করে। ধৃতের কাছ থেকে একটি গ্যাস কাটার, বিভিন্ন যন্ত্রপাতি ও 2000 টাকার 15টি জাল নোট উদ্ধার হয়েছে। জানা যায়, ওই ব্যক্তি একটি 4-চাকা গাড়ি করে এসেছিল। গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করে ধৃতকে এদিন কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার ভোরে এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত অরুণ সাহা কৃষ্ণনগরের বাসিন্দা। এদিন ভোরে ওই ব্যক্তি নাকাশিপাড়া বিডিও অফিস সংলগ্ন একটি এটিএম মেশিনে গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করার চেষ্টা করে। সেই সময় টহলদারি পুলিশের বিষয়টি নজরে আসতেই ওই ব্যক্তিকে আটক করে। ধৃতের কাছ থেকে একটি গ্যাস কাটার, বিভিন্ন যন্ত্রপাতি ও 2000 টাকার 15টি জাল নোট উদ্ধার হয়েছে। জানা যায়, ওই ব্যক্তি একটি 4-চাকা গাড়ি করে এসেছিল। গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করে ধৃতকে এদিন কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।